কলিজা জিয়াই আছে। প্রকৃতির উচর হার নমনা কলিজা তলে জিয়াই আছে। নিজাক মাটি এডোখর নাই, এগারো বারক সলাইছে ঠিকনা। প্রকৃতির সঙ্গে যুঁজি যুঁজিও কলিজা দলে জিয়াই আছে। কলিজা দলে জিয়াই আছে এনেক সুখে সন্তোষে পুত্র নাতি পরিবারের সঙ্গে। মানুষজনের পিতৃপ্রদত্ত নাম আছিল কলিয়া দলে। পিতৃপুরুষের পোয়া ন বিঘা মাটিও আছিল কলিয়া দলের। কিন্তু সরকারি নথিত কলিয়ার সলনি নাম হলগৈ কলিজা দলে। আর কালরূপী ব্রহ্মপুত্রই এবার পৈতৃক ঘর বাড়ি সহ ন বিঘা মাটি লই গল কলিয়ার কলিজা হওয়া লোকজনের। সেইবর কথা মনত পড়লে এতিয়াও মুছর খাই যায় কলিজার কলিজা। মোর নাম তো কলিয়া দলে, এটা সরকারের কাগজপত্র কলিজা হল, এইটুকে রাইজে কোনোবাই চিনে কোনোবাই নিচিনে। বাইর মতার করে আসিল, মাটি মোর ন বিঘা আসলে বাইর চাপরি মাটি ধরা, গতি এই মাটিবিল ব্রহ্মপুত্র বুকুত গল, গরু গল মাটিও গল। সেইটো দিন যদি মই মনত এতিয়া পরে মানে কান্দিবলগিয়া হয়ে যায়। ঢকুয়াখনার সিসি টেকেলিফুটা মথাউরির কাছর বর্তমানের ঠিকনার পর আট কিলোমিটার দূরৈর বাহির মদারগুড়ির আছিল কলিজার আপন ঘর। ১৯৯৮ সনের এবার এবার কই এগারো বার নৈখনে খেদি পঠিয়ালে কলিজা দলে আতরলৈ। সিসি টেকেলিফুটার মথাউরির কাষতেই সরকারি ভূমিত আশ্রয় লওয়া লোকজনে ব্রহ্মপুত্রর ডবলি চাপরিত উৎপাদিত শাক পাচলি গাখির বিক্রি করে গৈ নদীর সিপারর শিবসাগরের দিশাংমুখত। এনেকি সময় বাগরি থিতাপি লাগিল একালর কলিয়া এতিয়া কলিজা দলের। নিজা বুলিবলৈ এডোখর মাটি নথকা কলিজা দলেই মথাউরির দাঁতিতেই প্রধানমন্ত্রী আবাস যোজনার পর লাভ করা গৃহটো সজাই রয়েছে অতি আতঙ্ককারীক। আর তাতেই পরিয়ালর সঙ্গে বাস লোকজনের। মই এতিয়া যত বহি আছো ইয়ারপর আট কিলোমিটার দূরত্বত আমার ঘর আছিলে, এতিয়া ব্রহ্মপুত্র বুকুত গল এই মাটি, এতিয়া তারপর আহি এগারো বার ঘর বনাই পেলাই মই একদম লাস্টত ইএনডিত পালো। ইএনডি ডিপার্টমেন্টরে মাটি হয়, তাতে বহি যেন তেনে লড়া ছোৱালীক পাপলন করে আসবো। এজন হার নমনা মানুষ কলিজা দলে, যাক হরুয়াব নোৱাৰিলে মহাবাহু ব্রহ্মপুত্রইও। বিপরীতে মহাবাহুয়ে সর্বস্বন্ত করার পাছতো মহাবাহুকেই সম্বল করে আজি বৃহত্তর এটা অঞ্চলত বিখ্যাত হয়ে পড়িল কলিজা দলে। ঢকুয়াখনার পর বিপুল গগৈর রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।